হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের আরেকটি ভিডিওতে তো আজকে আপনারা যে ভিডিওটা দেখতেছেন ফায়ার ডাম্পার ওইটার সম্বন্ধে কিছু আলোচনা করব তো আমরা আপনাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে অনেকে ফায়ার ডাম্পার বসানোর পজিশন পজিশনটা ঠিক রাখতে পারেন না উল্টা বসেন তো উল্টা বসালে অনেক সময় হয় কি মেনটেন্স করতে গেলে তখন যখন শাটার পড়ে যায় শাটারটা ওঠারও যায় না শাটারটা ওঠানো যায় না উল্টা বসানোর কারণে তো আপনারা কিভাবে বসাবেন সেটা আমরা এখন দেখিয়ে দিব পজিশানটা কীভাবে রাখবেন আসলে এটা যে মাস যে একটা শাটার বস আছে মাঝখানটায় যে ওইখানে একটা লগ আছে এই যে লগটা আপনাদের দেখতে হবে এই যে লকটা যে লাগানো আছে এ লকটা কোন দিক থেকে শাটারটা খোলা যায় লকটা পড়লে শাটার যখন পড়বে কোন দিক থেকে শাটারটা ওপেন হয় ওপেন হবে ইজিলি ওই দিকটা দেখতে হবে তো ওই দিকটা আপনারা কীভাবে বুঝবেন ভিতরে একটা স্প্রিং আছে সোনালি কালারের স্প্রিং দেওয়া আছে ওই স্প্রিংটা আপনারা ফ্রন্ট সাইট এই যে দেখেন সোনালি কালারের একটা স্প্রিং দেখা যায় এ স্প্রিংটা দেখবেন ফ্রন্ট সাইড ওই ফ্যাট স্প্রিংটার ফ্যাট কোন দিকে ওই দিকে ওই দিকটা সামনের দিকে থাকবে ওই দিকটা সামনের দিক থেকে সামনের দিকে থাকবে যে দিক থেকে আপনি রাখবেন অ্যাক্সেস ডোর রাখবেন অ্যাক্সেস ডোর যেদিকে থাকবে অর্থাৎ যেদিক থেকে আপনি মেনটেনেন্স করার জায়গা রাখবেন ওই দিকে লকটা রাখবেন তো এটা কীভাবে বুঝবেন সেটা হচ্ছে ড্রয়িংয়ে তো দেওয়া থাকে আপনি অ্যাক্সেস ডোর কোথায় দিবেন সেটা ড্রয়িংয়ে দেওয়া থাকে কোন সাইডে অ্যাক্সেস ডোর থাকে দিবে ডাকটিংয়ে কোন সাইডে দিতে হবে সেটা ড্রয়িংয়ে উল্লেখ থাকে অ্যাক্সেস ডোর দেখান থাকে যেদিকে অ্যাক্সেস অ্যাক্সেস ডোর দেওয়া থাকে ঠিক ওই দিকে লকটা ওইদিকে রাখবেন যেন ওই দিক থেকে কন্ট্রোল করা যায় যদি বাই চান্স অ্যাক্সিডেন্ট হয় শাটার পড়ে যায় আগুন লাগে শাটার যদি পড়ে যায় আবার শাটারটা উঠাতে হবে শাটারটা উঠান লক লাগাতে হবে তো কোন দিক থেকে আপনি উঠাবেন কোন দিক দিকে অ্যাক্সেস অ্যাক্সেস ডোর লাগাবেন ঠিক সেই দিকে পেস করে তারপরে ওইদিকে রাখবেন আর অনেক জায়গায় আবার কী হয় অনেক জায়গায় আছে সরাসরি দেওয়ালের দেওয়ালে ওয়াল গ্রিল আসে ফায়ার ডাম্পার ওয়ালে ফায়ার ডাম্পার আসে ঠিক সাম ফায়ার ডাম্পারের সামনেই গ্রিল আসে একদম ফ্রন্টে তো ওইদিকে কী হয় ওইদিকে ওইখানে অ্যাক্সেস ডোর লাগানোর প্রয়োজন হয় না তো ওইদিকে যেদিকে গ্রিল আসবে ওইদিকে মুখ করে রাখবেন দেখেন লকটা এ লকটা দেখেন ঠিক ওই দিকটায় দেখেন আমি যে যেভাবে দেখাচ্ছি এই যে এই যে এই স্প্রিংটা এই সোনালী ক্যান্লার দেখেন এই স্প্রিংটার ফ্যাট কিন্তু সামনে আমার এদিকে সামনের সাইডে ফ্যাট ওইদিকে ফিট তো ফ্যাটটা যেদিকে স্প্রিংয়ের ওই দিকটা আপনি রাখবেন হচ্ছে যেদিক থেকে মেনটেনেন্স করবেন সে দিকে আবার কোন কোন জায়গায় কোন কোন ক্ষেত্রে আবার ইয়েতে আপনার ফায়ার ডাম্পারে স্টিকার মেরে আরও দিয়ে দেখিয়েও দেওয়া হয় কোন দিকে সামনে রাখবেন কোন দিক উপরে রাখবেন অ্যারো দিয়ে দেখানো হয় আচ্ছা সেটা আপনারা পায়ের ডাম্পারের ডেকশন দেখেন স্প্রিংটা দেখেন ঠিক স্প্রিংটায় এ যেদিকে আছে ওইদিকে আপনারা পায়ের ডাম্পারের সামনে পন্ট সাইড রাখবেন যেদিকে অ্যাক্সেস ডোর থাকবে আর এদিকে যদি সরাসরি গ্রিল এসে যায় তাহলে এদিকটাই সামনে রাখবেন কারণ যে সরাসরি গ্রিল যেগুলোতে আসে সেগুলোতে অ্যাক্সেস ডোর দিতে হয় না কারণ গ্রিল খোলা যায় গ্রিল খুলে মেনটেনেন্স করা যায় তো যেদিকে গ্রিল আসবে হ্যাঁ যেমন ইলেকট্রিক রুম ইলেকট্রিক রুমে সরাসরি দেওয়ালে গ্রিল আসে ফয়েড নাম্পার বসে ফয়েড নাম্পারের সামনেই গ্রিল চলে আসে এক্সট্রা ডাট্টিং দিতে প্রয়োজন হয় না তো এই জন্যই ওইগুলোতে কী করবেন ওদিক গ্রিলের সাইড গ্রিলের সাইডে ফন সাইডটা রাখবেন যেন গ্রিল খুলে মেনটেনেন্স করা যায় শাটার খোলা যায় আবার যেখানে আপনার দেওয়াল ক্রস করে আগে পিছে ডাট্টিং আছে যে আপনাকে অ্যাক্সেস ডোর লাগাবেন অ্যাক্সেস ডোর খোলে কন্ট্রোল করবেন সেক্ষেত্রে সেখানে কী করবেন অ্যাক্সেস ডোরের সাইডে এক এই স্প্রিংয়ের সাইডটা রাখবেন এক্সেস ডোরের সাইডে যেদিকে এক্সেস ডোর খুলবে অ্যাক্সেস ডোর খুলে মেনটেন্যান্স করা যায় ওই সাইডে রাখবেন তো এই জিনিসটা একদম মাথায় রাখতে হবে অনেক ক্ষেত্রে উল্টা পাল্টা লাগায় উল্টা ফাল্টা লাগানোর পরে পরে মেনটেনেন্স করতে গেলে শাটার খোলা যায় না শাটার খোলা ডিফিকাল্ট হয়ে যায় কারণ এটা ফ্রন্ট সাইডে যে স্প্রিংটা যে স্প্রিংয়ের ফ্যাট সাইড যেদিকে আছে লকটা ওইদিকে থাকে আর ওইদিকেই সহজে উঠানো যায় শাটারটা উপরের দিকে ওই দিক থেকে উঠানো যায় উল্টা দিক থেকে উঠানো যায় না উল্টা দিক থেকে উঠানো যায় না এই জন্য বসানোর জন্য সময় এই জিনিসটা খেয়াল করতে হয় একেবারে এই জিনিসটা খেয়াল করতে হয় দেখেন এই যে স্প্রিংটা দেখা যায় দেখেন তো এই জিনিসটা খেয়াল করবেন আপনারা অবশ্য খেয়াল করবেন আর ফায়ার ডাম্পার যখন বসাবেন এক এখানে দেখেন স্ক্রুগুলো দেখেন তিনটা পাট আছে মাঝখানের ফাটটা হচ্ছে মাঝখানে যে পাটটা ওটা হচ্ছে মেন ফায়ার ডাম্পার ওই পাটটা মাঝখানের পাটটা একদম দেওয়ালের মাঝখানটায় রাখবেন একদম দেওয়ালের মাঝখানটায় আর আগে পিছিয়ে দশ ওইটা বাইরে আসলে কোনো সমস্যা